দশম শ্রেণী স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় এই বইটার অধ্যায় ছয় এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল উত্তর পেজ নম্বর পঁচানব্বই তিন কাঠিয়া বিহার এটা হবে অপশান সি দুই নম্বর স্বামী বিদ্যানন্দ ড্যাশ এর কৃষক নেতা ছিলেন এটা হবে পেজ নম্বর ছিয়ানব্বই স্বামী বিদ্যানন্দ বিহারের এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন বাংলায় শ্রমিক কল্যাণে সর্বপ্রথম অগ্রসর হন পেজ নম্বর একশো এক শ্রমিক কল্যাণ আন্দোলন এ ব্যাপারে সর্বপ্রথম বাংলার ব্রাহ্ম সমাজভুক্ত শশীভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম করা যেতে পারে সবথেকে প্রথমে শশীভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে এটা হবে অপশন বি শশী পদ বন্দ্যোপাধ্যায় বা শশীভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন স্বদেশী আন্দোলনের যুগে উল্লেখযোগ্য শ্রমিক নেতা হলেন পেজ নম্বর একশো দুই স্বদেশী আন্দোলনের যুগে উল্লেখযোগ্য শ্রমিক নেতা হলেন প্রেমতোষ বসু এটা হবে অপশন এ প্রেমতোষ বসু নেক্সট প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় পেজ নম্বর একশো চার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন ছয় নম্বর রুশ বিপ্লব সংগঠিত হয় পেজ নম্বর একশো আট উনিশশো সতেরো এটা হবে অপশন এ অপশন সি নেক্সট প্রশ্ন তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় পেজ নম্বর একশো আট তাসখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন আট নম্বর ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয় পেজ নম্বর একশো দশ ত্রিপুরি কংগ্রেস উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন পেজ নম্বর সাতানব্বই একা ব্যাকতা আন্দোলনের নেতা মাদারী পাসি এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল পেজ নম্বর একশো চার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল পেজ নম্বর নিরানব্বই বারদৌলি সত্যাগ্রহ গুজরাটে এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল পেজ নম্বর নিরানব্বই অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষকরা এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পেজ নম্বর ছিয়ানব্বই বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ তাহলে এটা হবে যুক্ত প্রদেশ উত্তরপ্রদেশেরই আগের নাম ছিল যুক্ত প্রদেশ ক্লাস টেন ছায়ার এই টেক্সট বইটা থেকে দেখাবো জি কে পাহাড়ির পেজ নম্বর পঁচাশি যুক্ত প্রদেশ বর্তমান নাম উত্তরপ্রদেশ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় নম্বর রম্পা বা উপজাতি বিদ্রোহ অন্ধ্রের গোদাবরী উপত্যকায় এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এটাও ক্লাস টেনের ছায়ার বইটা থেকে দেখাবো সারা ভারত কিষাণ কংগ্রেস এর সভাপতি ছিলেন প্রথম সভাপতি স্বামী সহজানন্দ এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল পেজ নম্বর একশো কংগ্রেস সমাজতন্ত্রী দল মুম্বাই শহরে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় তাহলে বোম্বাই শহরে এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল পেজ নম্বর একশো পাঁচ ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সাইমন কমিশন বিরোধী এটা হবে অপশান ডি আঠেরো নম্বর প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন ক্লাস টেনের ছায়ার বইটা থেকে দেখাবো দেশপ্রাণ বীরেন্দ্র নাথ শাসমল এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন মোপলার বিদ্রোহ হয়েছিল পেজ নম্বর সাতানব্বই কেরালার মালাবার অঞ্চলে মোকলা বিদ্রোহ এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল এই বইটা থেকে দেখাবো মিরাট ষড়যন্ত্র মামলায় কিছুদিনের পরে শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়ে এটা হবে অপশান সি শ্রমিক নেতাদের বিরুদ্ধে নেক্সট শূন্যস্থান কালীপরাজ শ্রেণীর বাস ছিল এটা ছায়ার বইটা থেকে দেখাবো কালীপরাজ এটা বারদৌলিতে গুজরাটের সুরাট জেলার বারদৌলিতে নেক্সট প্রশ্ন দুই নম্বর গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো পাঁচ গণবাণী এর সম্পাদক মুজাফর আহমেদ শূন্যস্থানে লিখবে মুজাফর আহমেদ নেক্সট প্রশ্ন তিন নম্বর চম্পারণ কৃষি বিল ড্যাশ খ্রিস্টাব্দে পাশ হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর পঁচানব্বই চম্পারণ কৃষি বিল পাস হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শূন্যস্থানে লিখবে উনিশশো সতেরো নেক্সট প্রশ্ন চার নম্বর ক্রান্তি পত্রিকা প্রকাশিত হতো ড্যাশ থেকে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো আট ক্রান্তি পত্রিকা বোম্বাই থেকে শূন্যস্থানে লিখবে বোম্বাই নেক্সট প্রশ্ন মণিবেন প্যাটেল ড্যাশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শূন্যস্থানে হবে পেজ নম্বর নিরানব্বই মণিবেন প্যাটেল সর্দার প্যাটেলের কন্যা যুক্ত ছিলেন আমি উপরে চলে যাব বারদৌলি আন্দোলনের সঙ্গে স্থান লিখে বারদৌলি নেক্সট প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ স্তম্ভ মেলা এক নম্বর ইন্দুলাল যজ্ঞিক এটা হবে পেজ নম্বর পঁচানব্বই ইন্দুলাল যজ্ঞিক গুজরাট এটা হবে এক নম্বর বাবা রামচন্দ্র পেজ নম্বর ছিয়ানব্বই বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ এটা হবে দুই নম্বর ফাজল ই হুসেন পেজ নম্বর আটানব্বই ফাজল ই হুসেন পেজ নম্বর আটানব্বই ফাজল ই হুসেন ইউনিয়াসটি ইউনিয়নিস্ট দল এটা হবে তিন নম্বর ডক্টর রাম মনোহর লোহিয়া পেজ নম্বর একশো ডক্টর রাম মনোহর লোহিয়া কংগ্রেস সমাজতন্ত্রী দল এটা হবে চার নম্বর নেক্সট বল্লভ ভাই প্যাটেল এটাও হবে গুজরাট এটা হবে না বল্লভ ভাই প্যাটেল হবে গুজরাট পেজ নম্বর পঁচানব্বই বল্লভ ভাই প্যাটেল গুজরাট তাঁচকে এই পর্যন্তই এরপর নেক্সট পার্ট নেক্সট ভিডিও যাতে নিয়ে আসবো ভালোভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে